দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগ নিয়েছেন, আর পশ্চিমবঙ্গকে নির্মল বাংলায় পরিণত করতে উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সাইকেলে চেপে সারা দেশ পরিভ্রমণ বের হয়েছেন জয়দেব রাউত। ইতিমধ্যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র ও গুজরাট সহ 21টি রাজ্যে লক্ষাধিক মানুষকে সচেতন করে প্রবেশ করেছেন পশ্চিমবঙ্গে। সোমবার জলপাইগুড়ি শহরে এসে পৌঁছলেন তিনি। এদিন জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে জয়দেববাবুকে সম্বর্ধনা দেওয়া হয়। চলতি বছরের 26শে ফেব্রুয়ারি হুগলি জেলার চাঁদদানি থেকে সাইকেল যাত্রা শুরু করেন। প্রায় 20,000 কিলোমিটার সাইকেল নিয়ে যাত্রা করবেন তিনি। তার এই সাইকেল যাত্রাকে বাবুল সুপ্রিয় ও মুকুল রায় সহ অন্যান্যরা সাধুবাদ জানিয়েছেন। আমার নাম জয়দেব রাউত, আমি পশ্চিমবাংলা জেলা হুগলি গ্রাম চাঁদদানি থেকে 26শে ফেব্রুয়ারি 2017 এক সাইকেল যাত্রা সম্পূর্ণ ভারতবর্ষের জন্য বেরিয়েছি। এই সাইকেল যাত্রার উদ্দেশ্য হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজির স্বপ্ন আমার দেশ স্বচ্ছ, আমারা দেশ সমৃদ্ধ। এই অভিযানকে আমি সাইকেলের মাধ্যমে জনজাগৃত করার জন্য সম্পূর্ণ ভারতবর্ষ বেরিয়েছি। মানুষকে আমি এই বলতে চাই, যেভাবে আপনি নিজের ঘরকে স্বচ্ছ করেন, সেভাবে আপনার নিজেকে স্মার্ট হন, সেভাবে আমার এই অভিযানে নরেন্দ্র মোদীজির স্বপ্ন আমি সাইকেলের মাধ্যমে সাকার করার জন্য আমি সাইকেলের মাধ্যমে বেরিয়েছি। মানুষকে এই যতক্ষণ ভারতবর্ষের সওয়া সওয়া করোড় দেশবাসী এই অভিযানে জুড়ে যদি স্বচ্ছ না করেন, তাহলে আমাদের দেশ এক প্রধানমন্ত্রী দেশকে স্বচ্ছ করতে পারবেন না। যদি সবাইকে আমাদের মধ্যে মিশে দেশের স্বচ্ছ ভারত অভিযানে জুড়ে দেশকে স্বচ্ছ করতে হবে, এই অভিযানকে আমি সাইকেলের মাধ্যমে বেরিয়ে যেখানে আজকে মানে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর বিহার হয়ে পশ্চিমবাংলায় প্রবেশ করেছি।